বগুড়ার এডিসিভ এলাকায় যে শিক্ষকের যারা দাবি করছেন 15 জন শিক্ষক, আমি আইএস এবং ডিএর সাথে আমি কথা বলছি এবং আগামী দিনে যে নির্বাচন করে সেটা ব্যবস্থা করা হবে। আমাকে তাহলে আমরা আর ভোট দিবে না, মুখ্যমন্ত্রী যদি এই আশাটা দেয়। বরনি তৈন পানীয় জলের এই যে পাইপ লাইন সার্ভিস দেওয়া হয়েছে ওনের চালু করতে হইব। এরপর আমরা পঞ্চায়েত অফিস এই গ্রামে হইতে হবে, না হলে আমরা আর ভোট দিবে না, মুখ্যমন্ত্রী যদি এই আশাটা দেয়। একজন ভদ্রলোক আসলো লম্বা কইরা, এখানে আমি এবং নতুন পঞ্চায়েত অফিসের অফিসের জন্য আমি আমাদের আমাদের পাশে আমার আমার পাশে আছে ভাইস চেয়ারম্যান নরেন্দ্র দিপা, রেজুলেশন পঞ্চায়েত রেজুলেশন পাঠানো হয়েছে, সেটাকে আগামী দিনে আমরা প্রশাসনের মাধ্যমে সেই ব্যবস্থা নেব। এবং সেখানে বগুড়ার এডিসিভ এলাকায় যে শিক্ষকের যারা দাবি করছেন 15 জন শিক্ষক, আমি আইএস এবং ডিএর সাথে আমি কথা বলছি এবং আগামী দিনে যে নির্বাচন করে সেটা ব্যবস্থা করা হবে। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে।